কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। মাই সিম্পল রিঙ্কু চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে 11টা, বেশ বেলা হয়ে গেছে, তো আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর এখন আমি রান্না টান্না কিচ্ছু বসাইনি, আমার শ্বশুর গেছিল নাতি দেখতে, তো এসে বাজার গেল, বাজার থেকে আসুক তারপরে মানে আমি ভাতটা এখন বসিয়ে দেবো, আর আমার শ্বশুর আসলে তরকারিটা করব, দেখি কি রান্না করবে, এখন ঠিক নেই। আর আমার এমন শরীর, তসুর শরীরই বলবো, একটু যদি বাড়তি একটু বেশি কাজ করেছি তাহলে আর মাথা নিয়ে বাঁচি না। কালকে থেকে প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা করছে, জানি না কতটুকু বেশি কাজ করেছি। সকালে গিয়েছি এর জন্য, করতে পারে সকালে গিয়েছি, একটু চা খাওয়া হয়নি, রোজ সকালে একটু চা খাওয়া অভ্যাস, তো একটু চা খাওয়া হয়নি, দিয়ে যাই হোক এসেছি, এসে আবার আবার দুটো যাই হোক রান্না করেছি সব একা হাতে, মাছ ছিল অনেকগুলো বেছেছি, দিয়ে আজকে তোমাদের কি বলবো, মাথা আমার কালকে থেকে একদম ফেটে যন্ত্রণায়। আর আমার তো একটুতেই মাথা যন্ত্রণা করে, তোমরা জানো আমি অনেক সময় বলি আমার মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, তো আজ মানে মাথা খুব যন্ত্রণা করছিল, তো মাথাটা একটু ঘষলাম, এ দেখো ভিজে চুল একটু ই করে রাখলাম, নালে এই ডগা থেকে জল পড়ে পড়ে একদম ইয়ে ভিজে যাবে, আমার পিঠ ভিজে যাবে, তার জন্য ক্লিপটা দিয়ে আটকে ইয়ে করে রাখলাম। তো চলো আর বেশি বক বক করবো না, রান্না টান্না বসিয়ে দিই। আর জানো আমার মেয়ের আজকে পড়া আছে, তো মেয়েটা কী খেয়ে যাবে তাই চিন্তা করছি, দুটো ভাত খেয়ে যায়, নাহলেও অন্য কিছু খেতে পারে না, তো দেখি ও কী খেয়ে যায়। দুটো মুড়ি চিনি জল দিয়ে ভিজিয়ে দিই। খাবি বাবু কি? চিনি জল দিয়ে মুড়ি ভিজিয়ে খাবে? ওটা তো খেতে হবে। হ্যাঁ দুটো চিনি জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেয়ে যায়, কারণ 11টা বাজে আর জল নেই, দেখি নি পা দিদি বাড়ি থেকে একটু জল নিয়ে আসি, দিয়ে ভাতটা বসিয়ে দিই, দাদু এখনো আসলো না, কি রান্না করব। তো চলো আবার তোমাদের কাছে পরে আসছি, আর কি রান্না করব না করব সব তোমাদের দেখাচ্ছি, তো আমাদের সাথে থাকো সারাদিন, এইটা এইটুকুই বলা। আর আমাদের ভিডিওগুলো দেখো, আর আমাদের ভিডিওগুলো শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করনি আমাদের ভিডিওগুলো দেখছো, ওই লাল লেখাটা টিপে একটু সাবস্ক্রাইব করে দিতে পারছো না, তাহলে তো আমাদের চ্যানেলটা বড় হতে পারে, তোমরা তো আমাদের ভালোবাসছো তার জন্যই তো আমাদের ভিডিওগুলো দেখছো, তাই না? বলো তো সাবস্ক্রাইবটুকু করে দাও, তাহলে আমার মানে আমার চ্যানেলের পাশে মানে সাবস্ক্রাইবটা মানে বেশি দেখাবে, আর চ্যানেল অনেক বড় হয়ে গেলে তখন আমি একটা বড় ইউটিউবার হতে পারবো। তো চলো অনেকক্ষণ বকা হয়ে গেল, মনে হয় জানো তোমরা কাজ কালকে শুনবে না আমার বক বক। তো চলো এই দেখো আমার মেয়ে দুটো মুড়ি ছাতু এইসব ভিজিয়েই খেলো, কি করবে ভাত হয়নি, আর ভাত আমি বসিয়ে দিতাম, জল ছিল না আমাদের, কেনা জলে ভাত বসাই তো কেনা জলটা ছিল না, তার জন্য আর ভাতটা বসাতে পারলাম না। এ বু গামছা খোল, দিয়ে মাথা ফাতা আজ নেই, 11টার উপর বাজে, তো মেয়ে আজকে পড়তে যাবে আজকে কীবার বাবু? বৃহস্পতি না? বৃহস্পতি আর বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতি আর বুধ ওর ইংরাজি পড়া থাকে, আর এমনি একটা পড়ে আবার আঁকা শেখে, প্রচুর খরচা, ইনকাম কম খরচা বেশি। আর এই দেখো ভাত বসানো হয়ে গেছে, দেখি ভাবলাম তোমাদের পরে দেখাচ্ছি কি রান্না করব, এখন আপাতত এইটুকুই থাক, তোমরা থাকো দেখতে। ফুলকপি? হ্যাঁ তাহলে ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হোক নাই, আর ওই ডাল করা, কি ডাল এনেছো? মুসুরির ডাল। আর ই বেসন এনেছো? ফুলকপি, তাহলে ওই হোক, আর বেসন একটু আছে, তাহলে ওই বড়া ভাজা হোক, তাহলে ডাল আলু ফুলকপি তরকারি আর বেসনের বড়া, আগে এই হোক, আগে আর মাছ ফাছা আনতে দিলাম না, আমার মাথাটাও খুব যন্ত্রণা করছে, দেখো তো বাবা কি হলো একটু, এমনি একটু দেখো না, বৃহস্পতিবার মাথা তো কালকে থেকে আমার খুব চমচম করছে, কালকে আর বলা হয়নি তোমাকে, অতটা খেয়াল নেই,
তো চলো। এই দেখো বাবা, আলু দিয়ে ফুলকপি দিয়ে হোক কি ছাতু নিয়ে যাও, কই খাওয়া হয়ে গেল? হ্যাঁ এই দেখো, এই ঘরে ফাল্গুনি পড়তে যাবে বলে দুটো একটু খেললো, তা তুমি নিয়ে যাও খেলে। আছে এখনো এক গাদা, অনেকটা এনেছিল তো, তা খেলে খেয়ে নিয়ে যাও। এই দেখো তিনটে ফুলকপি আর এই আলু আর ডাল। তো চলো ডালটা আমি সেদ্ধ বসাতে দিই, দিই তোমরা সাথে থাকো। লাইটটা জ্বলছে না, লাইটটা কমে গিয়েছে না কি হয়েছে? তো এদাইটা একটু জল এনে দেবো বাবু, ডালটা সেদ্ধ করতে দিই দিই। এবু কড়াইটা দে তো, ওই ইয়েতে ঝুড়িতে। মুড়ি নিয়েছ দিয়ে? তুমি যখন গেলে তখন ঘুমোচ্ছিল, কোলে নিলি না একটু? ঘুমোচ্ছি দেখো। ওই দেখো খুব খিদে পেয়ে গেছে, আর এখন তোমাদের তো আগেই বললাম ভাত হতে দেরি হবে মনে হচ্ছে। তো আমার মেয়ে এতে মুড়ি ছাতু মাখিয়ে খেয়ে গেল, তো আমি হচ্ছে দুটো মুড়ি নিয়ে খেয়ে নিচ্ছি, আর ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর আলু ফুলকপি সব কাটা হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও খেয়ে নি। আমাদের আর খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করাই হয় না। চলো একটু জল খেতে হবে, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি, রান্নাটা করে নিই। তো চলো তো আবার একটু আসলাম তোমাদের কাছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেল, আর তোমাদের সাথে আবার একটু কথা বলতে আসলাম, ওই একটা কথা বলতে আসলাম যে তোমরা যে নামগুলো বলেছ, নামগুলো সবারই নামগুলোই খুব সুন্দর, তা যে কোনো তো এমনি সব নামগুলোই রাখা যায়, কিন্তু জন্ম সার্টিফিকেটে তো একটাই নাম দিতে হবে। তো ওর বাবা বলছে যে, মানে ছেলের বাবা বলছে যে নামকরণ করবে, তো তোমরা একটু আমার ভাষাটা বুঝে নিও, নামকরণ কী বলে, তোমরা তো জানো আমার জীব মোটা। তো যাই হোক, নামকরণ করবে, তো তোমাদের সব নামগুলো লেখা হবে কাগজে, দিয়ে যে নামটা উঠবে সেই নাম দিয়েই, সেই নামটাই রাখা হবে। আর তোমাদের সব নামগুলোই ভালো, সব নামগুলোই আমি অন্তত বলবো, দেখবা তোমাদের শোনাবো আমি, ও বাড়ি আসুক একটা একটা, মানে তোমরা যারা যারা নাম রেখেছো তোমাদের সব নামগুলো আমি ওকে একটা একটা বলে ডাকবো, বুঝেছ? তো সেইটাই হলো কথা। আর এখন আপাতত নাম রাখা হয়নি,
তো কি নাম রাখলাম সেটা অতি অবশ্যই তোমাদের বলবো। তবে তোমরা আমাদের যে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা মানে নিজের নিজের করেছো, মানে আমি বলেছি যে নাম মানে তোমরা একটা নাম বলে দাও, তো তোমরা যে এতগুলো নাম বলে দিয়েছো, তো তোমাদের তার জন্য অনেক 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 ধন্যবাদ। তো সেটা আমি প্রতিমার সাথে কথা বলি আর ওই ওই নামগুলো ওখান থেকে ও লিখে নেবে, কারণ ও তো এখানে আসবে না, এখন ওর বাপের বাড়িতেই থাকবে। তো ওইখানে ওই নামগুলো লিখবে একটা কাগজে, দিয়ে নামকরণের সময় যে নামটা উঠবে সেটা রাখবে, জন্ম সার্টিফিকেটে সেটা দেবে, মানে আর কি সব জায়গায় সেই নামটা থাকবে। আর এমনি ডাক নাম তোমাদের সবারই সবকটাই ওর ডাক নাম থাকলো, অন্তত আমি রাখবো, আমি ডাকবো তোমাদের সব নাম কটা আমি পড়েছি, আসলে আমার মেয়ে পড়েছে। আর কি বলতো, তোমাদের নামগুলো আমি স্ক্রিনশট নিয়ে নিচে দিয়ে গুগলে সার্চ করেছি, তো অনেকজন অনেক নাম বলেছো, তো সেই নামগুলো দেখবে যে তোমরা আমি একটা একটা করে ডাকছি। তো চলো, আমার অনেকক্ষণ কথা বলা হয়ে গেল, বক বক হয়ে গেল, জানি না তোমরা আবার আমার বক বক শুনবে নাকি, তবে আমি জানি তোমরা আমার এই বক বকটা পছন্দ করো, আমার কথা বলাটা পছন্দ করো, কারণ আমি নিজে বুঝতে পারছি। তো চলো, আমার ব্লগে আমরা তো বুঝতে পারি যে আমাদের কে কতক্ষণ দেখছে, কতটা ওয়াচ টাইম হচ্ছে, তো সেইখান থেকে বুঝতে পারি যে তোমরা আমার কথাটা পছন্দ করো। তো চলো আর একবার দেখিয়ে দিই, অবস্থা খুব খারাপ হয়ে আছে, যদিও মানে একদম ওখানে ছড়ি ছিটি আছে, কিন্তু যেহেতু আমরা তোমাদের কাছে রোজ আসছি আর আমার ডেলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি, সেহেতু সব রকমেরই মানে একটু অন্যরকম হয়ে গেলেও সেইটুকু তোমাদের সাথে আমি অন্তত শেয়ার করে দিই। অত গোছগাছ করে রেখে তারপরে আমি ভিডিও করতে পারি না, আমি যেরম থাকে সেরামই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো একটু দেখে নাও, দিয়ে তারপর আবার রান্নার পর, রান্না হয়ে যাওয়ার পর তখন আবার তোমাদের দেখাবো। চলো, তো এই দেখো কাটা কাটাকুটি হয়ে গেছে, ওদিকে আমার ডাল সেদ্ধ হচ্ছে, ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভাতও প্রায় আমার হয়ে গেছে, ফ্যান ঝরাবো, আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, দুটো লঙ্কা কাটবো, আর তিনটে ফুলকপি দেড়খানা দিলাম, আর দেড়খানা রেখে দিলাম কালকে একটু মাছটা চেনে, ঝোল ভাত হয়ে যাবে, আর একটা কিছু ভাজা হবে শাকটা কেনে। আর এইটা ওই পেঁয়াজটা আমি কাটলাম, ওই বেসামের বড়াটা ভাজবো, তা তোমাদের আবার হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি। এসেই শুই পড়েছে না, কেমন একটা করো, ধরো ভাত বাড়বো, ফাল্গুনি বাবা একদম ক্যামেরা করতে পারে না, ঠিক ঠিক করে একবারে ইয়ে করেই যাচ্ছে, একটা পরে একটা। তো চলো তোমাদের তরকারি গুলো একটু দেখিয়ে দিই, ও ফাল্গুনি বাবা বেশিক্ষণ করতে পারবে না, একটা এবারে করে দেবে, দিয়ে তোমরা বোর হয়ে যাবে, বেসমের বড়া ফাল্গুনি বাবার হাফ খাওয়া হয়ে গেছে। আর ডাল দেখা যাচ্ছে, ডাল আর এই দেখো বাবার গরম তরকারি। তো চলো আমি ভাত বেড়ে নিই, দেখো একটু কতক্ষণ হয়েছে, কতক্ষণ হয়েছে, বুঝতে।
হয়েছে কি হয়েছে কুরকুরে প্যাকেট কিনেছে দিদাজি খাওয়ালো আমার এখন পালা আছে আমাকে সব বিয়ে করছে এই দেখো ফাল্গুনি খাচ্ছে চা আমার চা খাওয়া হয়ে গেল এই কাগজটায় দুটো কেক ছিল সারা হয়ে গেছে আরে দেখো ফাল্গুনি চা খাচ্ছে বাবা এখন আসেনি আজকে ভিডিওটা এইখানেই তো তোমাদের সাথে কথা বলতে গেলাম আমার মেজো বোন ফোন করেছিল তো মেজো বোনের সাথে একটু কথা বললাম আমার যা তো আমাদের বোন হয় তোমরা জানোই আমার বোনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো দেখেছে জিজ্ঞাসা করছিল ছেলেটার কথা তো আজকে ভিডিওটা শেষ করতেই চলে আসলাম ভাবলাম চা খাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে দেখাবো ফাল্গুনি বাবা এখনও আসিনি ওই একটুখানি পরে আসবো ওর জন্য চা রাখলাম একটু গরম করে দেবো উনি খাবে আর আমি আমার খাওয়া হয়ে গেল ফাল্গুনি খাচ্ছে দেখাচ্ছি তোমাদের একটু দেখা মেলাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব না করেছো আমার চ্যানেলটা বড় করতে একটু সাহায্য করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তারপরে দেখো তো আজকের মতো এখানেই